আচ্ছা, আপনারাই বলেন তো, এই চকলেটগুলা কি দোকান থেকে কিনা নাকি বাসায় বানানো? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, প্রথম দেখাতে কেউ বুঝতে পারবে না যে এই চকলেটসগুলা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওতে চকলেট বানানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে থাকবে এই হোমমেড চকলেটসগুলা আপনি মাসের পর মাস কীভাবে সংরক্ষণ করতে পারবেন। তো আর প্যাচাল পারবো না, সরাসরি চলে যাচ্ছি কিচেনে। তার আগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। প্রথমেই আমি পাতিলের মধ্যে 2 কাপ মতো পানি নিয়ে নিয়েছি এবং চুলার জালটা অন করে দিয়ে পাতিল বসিয়ে দিলাম। পানির মধ্যে যখন একটু বুদবুদ ক্রিয়েট হবে তখন বুঝবেন পারফেক্ট। পানির টেম্পারেচার চকলেট বানানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এই পর্যায়ে যদি পানিতে বলক চলে আসে সেক্ষেত্রে চকলেটটা কিন্তু মোটেও পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমার চকলেটের ভিতরে অতিরিক্ত পানি গরমের কারণে চিনি গলে ক্যারামেলের মতো দানা দানা হয়ে গেছে। তো এটা কিন্তু পারফেক্ট চকলেট নয়। আমি চাই আমি যেই ভুলটা করেছি সেই ভুলটা যেন আপনারা না করেন, আমার মতো যেন আপনাদের বাসাতে কোনো কিছুই নষ্ট না হয়। তো পাতিলের মধ্যে পানিটা যখন হালকা কুসুম গরম হয়েছে, একটু বুদবুদ উঠেছে, তখন চুলার জালটা আরও কমে দিয়ে আমি এর উপরে একটা স্টিলের বোল বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ বাটার। ঠিক আছে, আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে এক্সট্রা ভার্জিন যে কোকোনাট অয়েলটা পাওয়া যায় বাজারে, তো সেটা ব্যবহার করতে পারেন, অথবা এখানে ডালডাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। পার্সোনালি ডালডা আমার তেমন পছন্দ না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু আমার ফ্যামিলির জন্যই বানাচ্ছি, আমিই খাবো, আমার বাচ্চারাই খাবে, তো মানে ডালডাটা অ্যাভয়েড করাই বেস্ট। আচ্ছা, খেয়াল করেছি নিশ্চয়ই, একটা হ্যান্ড ভিক্স দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এখন ব্যবহার করছি কোকো পাউডার। এখানে ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। আমি হার্শেস কোকোয়া এই ব্র্যান্ডের কোকো পাউডারটা সবসময় ইউজ করে থাকি আর এটা অনেক ভালো। আচ্ছা, হাতের কাছে যদি এটা না থাকে সেক্ষেত্রে আপনার কাছে যেটা বেস্ট সেটাই আপনি ব্যবহার করতে পারেন। এনিওয়ে, আমি এখানে 2 টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করেছি, খুব ভালোভাবে বাটারের সাথে মিক্স করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ, 1 টেবিল চামচ প্লাস 1/2 টেবিল চামচ। আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব, আর চুলার জাল যেন সরাসরি পাতিলে না লাগে সেক্ষেত্রে আমি পাতিলের নিচে কিন্তু একটা তাওয়া ব্যবহার করেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন লাগছে আমার গুঁড়া চিনি। গুঁড়া চিনি বলতে এই মানে আস্ত চিনি যেটা করতে হবে ব্লেন্ডারে, ব্লেন্ড করে নিলেই গুঁড়া হয়ে যায়। তো গুঁড়া চিনি আমি এখানে ব্যবহার করেছি 1/4 কাপ। যতটুকু আপনি বাটার ব্যবহার করবেন সেম পরিমাণে আপনাকে গুঁড়া চিনিও ব্যবহার করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখবেন সব কিছু সুন্দরভাবে গলে গেছে, চুলা অফ করে দিয়েছি এবং চুলা থেকে মিশ্রণটা নামিয়ে নিলাম। পারফেক্ট, মাশাল্লাহ, আমার চকলেটের মিশ্রণ একদমই রেডি। এখন আমি যেটা করব, এই যে চকলেটের মোল্ড আছে না, এর মধ্যে এখন আমি চকলেটের পাতলা মিশ্রণটা ঢেলে দিব। আর এই চকলেটের মোল্ড আমি কিনেছিলাম হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট থেকে, এটা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ওখানে। আর যেই দোকানগুলোতে কেক তৈরির আইটেমসগুলো বিক্রি হয় না সেখানে খোঁজ করলেই পাবেন। আচ্ছা, হাতের কাছে যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যেটা করতে পারেন, ছোট ছোট বাটি আছে না, যে কোনো বাটিতেই কিন্তু এই চকলেট জমিয়ে ফেলা যায়, সমস্যা নাই। অথবা ফ্রিজে যে বরফ জমানো ট্রে আছে না সেখানেও কিন্তু এই চকলেটগুলা ইজিলি আপনারা জমায় ফেলতে পারবেন। তো সুন্দর মতো আমি সব মিশ্রণ ঢেলে দিলাম চকলেটের মোল্ডের মধ্যে। এখন আমি যেটা করব, এটা নর্মাল ফ্রিজে রেখে দিব একদম ঘড়ি ধরে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের চকলেটগুলা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত ইজিলি এটা মোল্ড আউট করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে যেটা মজা লেগেছে, এক একটা এক ডিজাইন, তো দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কিন্তু হয়েছিল মাশাল্লাহ। আর চকলেটের ওপরে একটু সাদা কালার দেখতে পাচ্ছেন, এটা কোনো প্রবলেম নেই, এটা কিন্তু ফ্রিজে রাখার কারণে এমনটা হয়েছে, কারণ এখানে আমরা বাটার ব্যবহার করেছি এবং গুঁড়া দুধ, এই জন্য এরকম সাদাটে কালার আসছে আর ঠান্ডা অবস্থায় আছে, এই জন্য রুম টেম্পারেচারে আসলেই ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের চকলেটসগুলা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। এটার সাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি। চকলেট কেক বানানো থেকে শুরু করে চকলেট কেক ডেকোরেশন, আপনারা সব কিছুতে এই চকলেটটা ব্যবহার করতে পারেন। অথবা কতদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চকোবার আইসক্রিম রেসিপি, এই রেসিপিতেও কিন্তু আমার বানানো হোমমেড এই চকলেটটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই চকলেটটা কিভাবে দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বক্সে করে চকলেটটা রেখে দিচ্ছি, সবচেয়ে ভালো হয় এয়ারটাইট বক্সে রাখা। নর্মাল ফ্রিজে রাখলে এই চকলেটসগুলো ভালো থাকবে 15 থেকে 20 দিনের মতো, আর যদি ডিপ ফ্রিজে রাখেন ইনশাল্লাহ 5 থেকে 6 মাস ইজিলি ভালো থাকবে। তো ইফ ইউ লাইক মাই টুডেস রেসিপি দেন প্লিজ গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।